কালিয়াকড়ে উনিশে মার্চ প্রথম সশস্ত্র প্রতিরোধ দিবস উদযাপন সারাদেশ তথ্যচিতে কালিয়াকোর পঁচিধি মহম্মদ দেলোয়ার হোসেন গাজীপুরের কালিয়াকোড় উপজেলা আওয়ামী লীগ ও পৌর আওয়ামী লীগের উদ্যোগে উনিশে মার্চ প্রথম সশস্ত্র প্রতিরোধ দিবস উদযাপন করা হয়েছে একুশে মার্চ বিকেলে জাতির পিতা বঙ্গবন্ধু সরকারি কলেজ মাঠে আয়োজিত উনিশে মার্চ প্রথম সশস্ত্র প্রতিরোধ দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও সংস্কৃতি অনুষ্ঠান হয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুরাদ কবি সঞ্চালনা করেন রেজাল করিম রাসেল প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উনিশে মার্চের মহানায়ক গাজীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও মাননীয় মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আকম মোজামেল হক এমপি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গাজীপুর তিন আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন সবুজ এমপি গাজীপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শিকদার মোশারফ গাজীপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আকবর আলী কালিয়াকর পৌর আওয়ামী লীগের সভাপতি সরকার মোশারফ হোসেন জয় কালিয়াকর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম জয় উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নার্গিস আক্তার উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সম্পাদক আশরাফ উদ্দিন সহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা